पैड पे जिंदगी। असमत, दो सिगरेट के पैसे से भाभी को ऐसी खतरनाक बीमारी जो महावरी के वक्त गंदा कपड़ा इस्तेमाल करने से हो सकती है उससे बचा सकता है, और सिगरेट ना पीने से अपने आप को भी खतरनाक बीमारी से बचा सकता है। यानी कि मौत के पैसे से दो जिंदगी खरीद सकता है तू, एक अपनी और एक अपनी बीवी की। सोच अब हंस। हीरोगिरी, ये पीने में नहीं है, ये देने में। নেশার ওষুধ থেকে ব্ল্যাক মানি পর্যন্ত সব রকমের দু নম্বরই কাজ করে। যখন দরকার পড়েছে আমি ওর জন্য খুনও করেছি। আপনি রাজারয়ের ব্যাপারে কিছুই জানেন না, আমি জানি। আই ডোন্ট এগ্রি টু দিস। হেই ম্যান, হোয়াট ইউ ডু? হু ইজ দিস গাই ইন্টারফেয়ারিং ইন আওয়ার বিজনেস? আর ইউ, সিট ডাউন। Sit down. রামপ্রসাদ আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার ব্যাপারে সবকিছু জানে ও। ও আমার রাইট হ্যান্ড, আমার জন্য সবকিছু ও। রাজারাও, বাদ দাও, ব্যবসা করার জন্য আমি খুনও করেছি। শত্রু যাতে না থাকে তার জন্য খুন করেছি, আর এখন তো আমি নিরীহ লোকেদেরও খুন করার জন্য প্রস্তুত আছি। এই কন্ট্রাক্টটা আমাদের চাই না। আমাদের ব্যবসায় এই সব কিছু দেখা হয় না। আমরা আজ পর্যন্ত যা রোজগার করেছি তা সবই একটা কন্ট্রাক্টে পেয়ে যাব, সেই জন্যে এই কন্ট্রাক্টটা আমার কাছে। আমি জানি, তুমি যদি এই কন্ট্রাক্টটায় সাইন করো তাহলে আজ থেকে আমি আর তোমার সাথে নেই। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তোমার সাথে আর কাজ করব না। এটাই তোমার শেষ কথা? একদম। রামপ্রসাদ, আরেকবার ভেবে দেখো। আর ইউ সাইনিং অর নট? এভরিবডি ওয়েটিং ফর ইউ, সাইন দিস। ও আমার বন্ধু। ভারতী, ভারতী, এখনো তোমার এটাই সিদ্ধান্ত? ভারতী, রাজারাও, এটা ঠিক করলি না। ও যদি জানতে পারে আমি রাজ সাক্ষী হয়ে গেছি, ও আমাকে মেরে ফেলবে। আপনারা কি আমার জীবনের সুরক্ষার ব্যবস্থা করতে পারবেন? পিছনে চলো, পিছনে চলো, পিছনে চলো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি করো।
এই কি বলছো? কোন রকম অন্যায় বরদাস্ত করা হবে না। ব্যাপারটা শুধু আমি আছি আর কেউ নেই। তুমি তোমার ভুলটা মেনে নাও। তোমার ভুলের জন্যই এই সব হয়েছে। তুমি কারণ না, সবাই মেনে মানো। কিছু হয়েছে আমার উপর কোন দোষ দিচ্ছেন? তুমি যা বলছো না এই মেনে ঠিক না হবে না। তোমার ভুলের জন্যই এই সব হয়েছে। সবাই আর হয়েছে দেখুন। আগে আপনি নিজে থেকে সবাই থামুন। তুমি তোমার ভুলটা মেনে নাও। তোমার ভুলের জন্যই এই সব হয়েছে। স্টপ ইট। শুধু আমার উপর দোষ বলছ না। স্টপ। লিসেন হিয়ার। লিসেন টু মি। একটা অ্যাপ্রুভারকে কোর্ট অফ দি আনতে পারলে না, এখানে বসে বসে বকবক করছো? কে এই রাজা রাও? কালকের একটা সস্তা সাধারণ গুন্ডা, আজকের একজন নামকরা টাইকুন, বলো, যে কিনা কালো কারবার করে বেড়ায়। ওর ওষুধ খেয়ে যদি একজন লোক বাঁচে তাহলে 100 জন লোক মারা যায়। ওকে ধরার জন্য আমাদের কাছে একটাই ট্রাম্প কার্ড ছিল, অ্যাপ্রুভার রামপ্রসাদ। কিন্তু এখন কি হবে? রামপ্রসাদ এখন আর আমাদের উপর ভরসা করতেই পারবে না। থার্ড গ্রেড ক্রিমিনাল বদমাইশ পুলিশ ডিপার্টমেন্টকে চ্যালেঞ্জ করছে। ওর উপর একটাও কেস রয়েছে? একটাও কেস না, কারণ ওর লোকেরা আমাদের সমস্ত ডিপার্টমেন্টে রয়েছে। আমরা যখনই কোনো প্ল্যান করি ও ঠিক কোনোভাবে জেনে যায়। ঠিক আছে, এটা আমার মাথা ব্যথা। এবার যা করার সেটা আমি করব। কেউ আমার সাথে থাকুক বা না থাকুক, আই ডোন্ট কেয়ার। আই উইল হ্যান্ডেল দিস কেস পার্সোনালি। আমি নিজে সিদ্ধান্ত নেব। ইউ মে গো নাও। আমার কথাটা, আই সেড ইউ মে গো, লিভ মি অলোন। ওকে স্যার। স্যার, আমি আপনাকে কখনো এরকম টেনশনে দেখিনি। টেনশন নেব না তো কি করব? ওই রাজা রাও, তোমাকে আমি ধাক্কা দিইনি, তুমি নিজেই পড়েছ। স্যার, কি হয়েছে স্যার? আমার সাথে যেসব লোক কাজ করে এভাবে পড়ে মরলে আমার যদি খারাপ না লাগে তাহলে ওরা দুঃখ পাবে না? Am I correct? Correct. আমি যে কাজটা দেব সেটা ভালো করে করবে, বলেছিলাম তো আমি। রামপ্রসাদকে কি করে যেতে দিলে তোমরা? হি ইজ মাই ল্যাপটপ। অন্য কেউ ওকে খুঁজে পাওয়ার আগে আমি আমার ল্যাপটপটাকে পাশে চাই। তুই কাঁদছিস কেন? ও তো আমার ল্যাপটপ ছিল। স্যার, ওটা আমার গাড়ি ছিল। ইকবাল কোথায় আছে রে?
good. What? কি হয়েছে, তুমি এখানে কেন এলে? অদ্ভুত মানুষ, কিছু বলেও না। কি ভয় পেয়ে গেলে নাকি? ও বুঝেছি কেন এসেছ, ভুল করে এসে গেছো, ফিরতে পারবে না। আমি যারা চ্যালেঞ্জ করে তাদের আমি খুব পছন্দ করি। আমি মারতে এসেছি তোমায়। এই, তুই আমাকে চিনিস না? দেখছি ইয়ারকি হচ্ছে। আমার সাথে ইয়ারকি মারছিস? এ, ও আমার সাথে ইয়ারকি মারছে, ইয়ারকি মারছে রে। ফায়ার! যে ভয় পেয়েছে ধরে নাও সে মারা গেছে। আমাকে মারতে এসেছো? ইউ ওয়ান্ট টু কিল মি? মুখ বন্ধ করো। ভালো খবর আছে। কি বললে? গুড নিউজ ফর ইউ, হি ইজ রেস্টিং ইন পিস। ব্যাপারটা কি দেখো? ও ডেড স্যার, একবার নয়, ফোন ডেড। ও gold prices have crashed again. Breaking news. Gangster killed. Iqbal was shot dead by unidentified person. He was wanted by the government in several drug related cases. The police have started investigation in this matter. Sir, looks like this is going to be a long case as the police seem to be in no mood to leave any stone unturned. ইকবাল, আমি কি ভুল করলাম? শিবা, সিবিসিআইডি, সব অফিসারদের পাঠ পড়ায় এমন একজন অফিসার। শিবা, গুন্ডাদের জম, যারা দাঙ্গা বাধায় তারা যদি এক পাও আগে বাড়ায় তাহলে সে তাদের ছাড়ে না। শিবা, ওয়ান ম্যান আর্মি। সবাই ওর উপর ভরসা করে, কিন্তু ও ভরসা করে বন্দুকের উপরে। চিল্লামিল্লিও একদম পছন্দ করে না, আর এর পরিণাম আপনারা দেখছেন। এরকম কঠিন শিবার অন্য আরেকটি রূপও আছে, ও গান খুব ভালোবাসে। ও যখন কোনো কথা বলবে তখন সবাইকে মনোযোগ দিয়ে ওর কথা শুনতে হবে, না হলে এই ইউ আউট।
মন দিয়েও একটাই প্রোগ্রাম দেখে। বেচারা রেড্ডি শিবার ব্যাপারে না জেনেই ঘুষ দিতে এসেছে। এই শিবার কিছু বন্ধু আছে, টিঙ্কু, রিঙ্কু, কর্ণ, বরুণ। এই হলো শিবার অন্য একটি রূপ। স্যার, রামপ্রসাদ শহর ছেড়ে এতক্ষণে পালিয়ে গেছে তাই না? না, স্যার, একটা মেয়ে। ওর নাম পূজা, রামপ্রসাদের একমাত্র মেয়ে। উটিতে পড়াশোনা করছে, এর সাথে দেখা করতে ও নিশ্চয়ই আসবে। আই গট ইট স্যার। হোয়াট? আমরা যদি ওর মেয়েকে গ্রেফতার করে নিই? মিস্টার হানিফ, কোনো কারণ ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না। তাহলে কলেজে চারিপাশে পুলিশ পাহারা বসিয়ে দিই? ও যদি জানতে পারে যে পুলিশ ওখানে রয়েছে তাহলে ও কখনোই আসবে না। স্যার, একটা হাইটেক আইডিয়া মাথায় এসেছে। বলি? বলো। ওই কলেজ চত্বরের চারিদিকে ঠিক ক্যামেরা লাগিয়ে দিলে কেমন হয়? ওয়ান্ডারফুল, গ্রেট আইডিয়া। কত ক্যামেরা লাগাবে, কোথায় কোথায় লাগাবে? হ্যাঁ, সরি স্যার, হাইটেক আইডিয়া জানে না কিছু। কোনো অফিসারকে অধ্যাপক বানিয়ে পাঠালে তাহলে? নো 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 নো, এরকম প্রফেসর বাচ্চাদের সাথে মিলে মিশে কোনো কথা বের করতে পারবে না, এটা ঠিক হবে না মিস্টার হানিফ। তাহলে একজন ছাত্র পাঠাতে পারি আমরা? করেক্ট স্যার। গুড, ওকে। কিন্তু ছাত্রটা কি হবে স্যার? ওটা, ইয়েস, কাম ইন। শিবা রিপোর্টিং স্যার। টেক ইউর সিট। থ্যাংক ইউ স্যার। কংগ্রেচুলেশনস, ইকবালের ফাইলের জায়গায় ইকবালকেই ক্লোজ করে দিয়েছো। সবাইকে ক্লোজ করাই ওর কাজ, বুঝলে? ইওর নেক্সট অ্যাসাইনমেন্ট, ইউ আর গোয়িং অ্যাজ এ স্টুডেন্ট। কি বললেন? এনি প্রবলেম? নো প্রবলেম, তাই না? আচ্ছা, আমাকে যেতে হবে। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। কি হয়েছে, কি এমন ভাবছো? সেরকম কিছু না। ইকবালকে ধরতে বলেছিলাম, তুমি ওকে মেরে দিলে। তার মানে ক্রিমিনালের দামটাই বেশি, আর আমার কোনো দাম নেই। ব্যাপারটা এরকম নয় শিবা। বন্দুক বার করবো কি না সেটা আমি ঠিক করি না, ওই ক্রিমিনালরা ঠিক করে। ঠিক আছে, এবারে সব থাক, তোমাকে এক্ষুনি উঠে যেতে হবে। স্টুডেন্ট হিসেবে তোমাকে পড়াশোনা করতে পাঠাচ্ছি না, ও প্রোটেক্ট করতে পাঠাচ্ছি। টেক ইট সিরিয়াসলি শিবা, আমি ডিপার্টমেন্টের কাউকে বিশ্বাস করতে পারছি না, শুধু তুমি ছাড়া। এটা কমিশনারের অর্ডার নয়, একজন বাবার রিকোয়েস্ট। ইমোশনাল ব্ল্যাকমেইল। একবার দেখুন আমাকে, এই দাড়ি, এই পেট, কিভাবে আমি স্টুডেন্ট হতে পারি? মানে তুমি এটা করতে পারবে না? পারবো স্যার। গুড। মিস্টার শিবা, রামপ্রসাদকে নিয়ে এসো, ওকে কিন্তু মেরে এসো না। এই সিদ্ধান্তটা আমি নেব না, ওকেই নিতে হবে। এ আর কখনোই শোধরাবে বলে মনে হয় না। স্টুডেন্ট ফটো। কেমন লাগলো? ইন্ট্রোডাকশন প্লিজ। ইনি হলেন অ্যালবার্ট ম্যাথিউ ডিসুজা। ইনি হলেন সেন্ট জোন্স কলেজের একমাত্র প্রিন্সিপাল। আমরা অনেক রকম প্রতিক্রিয়া দেখেছি, কিন্তু এনার বিশেষ গুণ হলো এনার মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া। ইনি সব বিষয়ে নিজেকে খুব বিশেষজ্ঞ মনে করেন, এটাই এনার পরিচয়। থ্যাংক ইউ।
শিবা, স্টুডেন্ট, এটা কলেজ, হ্যাঁ মনে রাখো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং প্রফেসর। গুড মর্নিং প্রফেসর। হাই। হাই আঙ্কল। আঙ্কল কোথায় যাবেন? প্রিন্সিপালের সাথে দেখা করতে। আপনি কে? স্টুডেন্ট। পুরনো ছাত্র নাকি? নিউ অ্যাডমিশন। স্যার, আপনার অ্যালবার্ট ম্যাথিউ ডিসুজা। ওকে, তাহলে বলুন স্যার। ইয়েস, ও ওয়ান সেকেন্ড। আরে মাথাটা গেল। স্যার টু সেকেন্ডস। ইয়েস বলুন স্যার। এই থ্রি সেকেন্ডস। হ্যালো। আরে এই ব্যাপার কবে? এটা তো খুব ভালো কথা। হাঁসে ডিম দিয়েছে। আমি অ্যালবার্ট ম্যাথু ডিসুজা, প্রিন্সিপাল। ওকে, রং নাম্বার। বলুন কি বলছিলেন? বলতে চান না? ওকে। যে কোনো সময় যে কোনো জায়গায় কিছু দরকার পড়লে আমাকে বলবেন। আজ থেকে এই মিশনে আমি আপনার সাথে, বুঝেছেন স্যার? আমি বুঝে গেছি ক্লিয়ারলি। তাহলে এখন আমরা ক্লাসে যাই। বোঝেননি? আরে ওটা মানে নয়, দাঁড়ান দাঁড়ান। কাম অন। স্যার, স্যার আমার মনে হয় আপনি আমায় ফাঁসিয়ে দেবেন। এরকম ব্যাপার? কাম। হাই, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। মিট মিস্টার শিবা, স্টুডেন্ট। হাই স্টুডেন্ট। ওকে, কাম। সত্যি ছাত্র তো? আমিও তো দেখতে পিয়নের মতন না। হ্যাঁ, কি বলছিস রে? স্যার আমার একটা ডাউট আছে স্যার। দেখো, তোমার যা ডাউট আছে সেটা আমায় জিজ্ঞেস করো না, বইতে দেখো, বুঝলে? আমি বলতে যাচ্ছিলাম যে, মিস্টার কমলনাথ, আপনার যা বলার আছে আমার বলা হয়ে গেলে বলবেন। ওকে? ওকে স্যার। বাই দ্য ওয়ে, এ কে জানো তোমরা? জানি স্যার। এরাও কি আপনার মিশনে আছে নাকি স্যার? স্যার নতুন স্যার? No, student. দশ বছর আগে এর কোনো সমস্যা থাকার কারণে ও পড়াশোনা কমপ্লিট করতে পারেনি, কিন্তু এখন আজ থেকে ও কমপ্লিট করতে চায়, তাই ওকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। ওকে, অল দ্য বেস্ট মিস্টার কালীচরণ। শিবাসা, জেনে শুনেই নামটা পাল্টে দিলাম।
আমি জানি আপনি এখন কি ভাবছেন, এতদিন পর এসছেন, এখন কোথায় গিয়ে বসবেন, তাই না? ঠিক বলেছেন, আপনার যেখানে ইচ্ছে সেখানে গিয়ে বসে পড়ুন। এই লোকটা আমাকে ফাঁসিয়ে ছাড়বে। থ্যাংক ইউ মিস্টার কমলনাথ। আমি যা বললাম বুঝতে পারলে তো? ওকে, কালকে দেখা হবে। ক্লাস ডিসমিস। এই, আমাদের পিছনে লাগলে কিন্তু তোর কপালে দুঃখ আছে, তোকে আমরা ছাড়বো না। কি মাথায় ঢুকলো কিছু? লেটস গো গাইস। শিবা, তুমি কখন এলে? ছাত্র জীবনের মজাই অন্যরকম। বয়েস গার্লস এনি স্পেশাল গার্ল? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রথম দিন একটু তো সময় লাগবে, অনেককে পছন্দ হতেই পারে। কিন্তু আমি একটা কথা জানতে চাই, কলেজে তোমার থেকে বড় ছাত্রী কেউ আছে কি? আগে বলুন, আপনি আমার হাতে কখনো মার খেয়েছেন? যে কাজটা করতে এসেছেন সেটাই করুন। আপনার মনে কি কোনো ইচ্ছে জেগেছে? স্যার, রামপ্রসাদকে সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আমাদের সিক্রেট যে জেনে গেছে, তাকে ধরা অত সহজ হবে না। ওর পরিচিতদের ধরো। আমাকে ছেড়ে। নরেন্দ্রকে দেখেছিস? না, দেখিনি। এই নরেন্দ্রকে দেখেছিস? কোথায় গেল? নরেন্দ্রকে খুঁজছো বুঝি? আমি আপনাকে জিজ্ঞেস করেছি, তুই আর নরেন্দ্র কি শুধুই বন্ধু? এখনো আপনি ফ্রেন্ডস, তবে এর আগে বলতে পারছি না। ওয়েট, হাই, ক্যান আই? আমি আপনার সাথে কথা বলতে চাই না। ছি, এমন সব লোক আসে কথা বলার জন্য, বিরক্তিকর সব ব্যাপার। হ্যাঁ পূজা, থ্যাঙ্ক গড ক্লাস আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ইট ওয়াজ সো বোরিং। আমাকে কেন ফলো করছেন বন্ধু? চাওয়ার বিষয় নয়, করে নিতে হয়। হ্যালো কমিশনার স্যার, আপনি কি করছেন এসব? এইভাবে ফোনে কথা বলা উচিত নয়। ঠিক আছে, শিবা কেমন আছে? যাই হোক, এটা একটা সিক্রেট মিশন, আমরা সামনাসামনি বসে কথা বলবো। আমি সেটা জানি, আমি এখানে দেখে নেব সব, আপনি সাবধানে থাকুন। কি শকড হয়ে গেলেন নাকি? সারপ্রাইজ, তুমি ভুল করে শক ভাবছো। বেটার? ইয়েস স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, get me a fruit salad with pepper, tomato puree and olive, served with butter toast and sultan bread. Sir, apni ki neben? Black coffee. Ar ki chai? Okay sir. Bolun. Tui. Oh. Ei sujog to apni hariye felechen. Otake sujog hariye fela bole na, eta tomar luck. Amar bad luck. তাই রামপ্রসাদ বেঁচে আছে। লাকি ফেলো কিছু দিনের জন্য। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমি ওকে অ্যারেস্ট না করছি। ক্যান্সেল। আপনি চাইলে আমি ক্যান্সেল। হ্যাঁ,
স্যার আসছে। স্যার, শিবা স্যার, এদিকে আসুন না, বসুন। স্যার আপনি কি খাবেন বলুন? যা তোমরা খাবে আমিও তাই খাবো। ফ্রেন্ডস, আমরা সবাই মিলে যা খাচ্ছি স্যারও ওটাই খাবেন, বুঝলে? খান না স্যার। এ তোকে বারণ করেছিল, তারপরে তুই শুনিসনি, এখন বোঝ ঠেলা। এরকম ভাবে কি দেখছেন? আমরা সবাই স্টুডেন্ট, আমাদের মধ্যে আর কিছু নেই। বন্ধুরা, স্যার বিকেম স্টুডেন্ট। স্টুডেন্ট স্যার, আজকের পর থেকে আমাদের ফলো করা বন্ধ করে দিন। হ্যালো গার্লস এন্ড বয়েজ, কালকে আমাদের কলেজের ট্র্যাডিশনাল ডে, ছেলেদের ধুতি পাজামা পড়তে হবে আর মেয়েদের ঘাগরা পড়তে হবে। আর তোমরা জানো তো, এটা যারা না করবে তাদের কি শাস্তি হবে বলো? আরে মন্দিরে যাবেন নাকি? চলুন চলুন, মন্দিরে যাচ্ছি, এসে গেছেন। আরে দাদা, এটা কি পরে এসছেন? ট্র্যাডিশনাল ডে আমাদের কলেজে পালনই করা হয় না। দাদা আপনি এগোন প্লিজ। সবাই দেখো দাদা দুঃখী মন নিয়ে হেঁটে যাচ্ছেন। আমাদের ফ্রেন্ডশিপ যদি চাও তাহলে আমাদের ট্রেন্ডে থাকতে হবে, বুঝতে পারলে? চলো চলো, কাম অন গাইস। স্টুডেন্টরা কি জানে, আমার মতো ডিটেকটিভরাই বুঝতে পারে আপনি কেন এরকম ড্রেস পরে এসেছেন। বিকজ দিস ইজ অলসো আ পার্ট অফ ইয়োর মিশন, আই এম রাইট? চুপ কর বেটা গারুল, যা বলার খুলে বলুন, মাইন্ড ভয়েস চলবে না। নিজেই ভাবুন, নিজে ভেবে দেখব। ইয়েস, আমাকে বুদ্ধিমান ভাবছে, আপনি বুঝতেই পারিনি। এই কমিশনারকে ফোন করো। কমিশনার তো আপনারই বাবা। ফোন করো। এটা ধরো, আমি ফোন করছি, সরি সরি। হ্যালো, লাইনে আছেন। বাবা, আমি এখানে স্টুডেন্ট হয়ে থাকতে পারবো না, তোমার প্ল্যান অনুযায়ী চললে কোনো কাজ হবে না। এই ব্যাপারটা কি করে সামলাতে হবে আমি খুব ভালো করে জানি। তোমার প্ল্যান তুমি তোমার কাছে রাখো। বাবা, কল মি কমিশনার রাইট নাও, আই ডিসমিসড ইউ ফ্রম দ্য জব। তুমি যা করো সেটাই ঠিক, আর আমরা যা করি সেটা ভুল। এই যতদিন লাগুক না কেন, কাজ শেষ করে তবেই তুমি এখানে আসবে। গট ইট? ওকে স্যার। ফোন ওকে দাও। ফোনটা তো রাখলেই পারতে। তোমার মাথায় গোবর আছে? তোমাকে কিছু বলতে চায়। হ্যালো, ওখানে কি হচ্ছে? সিচুয়েশন ক্রিটিক্যাল, এখন তো কিছুই বলতে পারবো না, প্লিজ। এখন ঠিক আছে তো স্টুডেন্ট? যা এখান থেকে। স্টুডেন্ট মিশনে আমাকে সামিল করার জন্য ধন্যবাদ। তুমি ঘামছো কেন? দুই তিন ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তার তো ঘাম ঝরবেই স্যার। কোড ওয়ার্ডটা মনে আছে তো? জীবন চলে গেলেও কাউকে বলবে না। মনোজ রাজা বলছি, পবন রাজা বলো, ওভার। আরে হ্যালো। জীবন চলে গেলেও কাউকে বলবে না, আপনি তো বললেন। আরে কেউ আসছে, ওয়াকি টকি, কেউ আসছে, ওভার, এসকেপ। আমার রোজ নতুন মেয়েদের সাথে ঘুরতে খুব ভালো লাগে, আমার ম্যাডোনাকেও খুব ভালো লাগে, আমার ব্রিটনি স্পিয়ারও খুব ভালো লাগে, আমার শাকিরাও খুব পছন্দ, সত্যি বলছি আমার শাকিরাও খুব পছন্দ। ব্যাস ব্যাস, তোমার বাজে কথা অনেক হয়ে গেছে। পূজা, তোমার কাকে পছন্দ? আমি নিজেকে খুব পছন্দ করি, আর তোমাকে একটুখানি।
কাকে পছন্দ করো না? বাবা। হ্যাঁ, আমার বাবা। কেন পছন্দ করো না? এই পূজা 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 শোনো শোনো, আই এম সরি, কতবার বলেছি, এটা লাস্ট টাইম। ওকে, এবার হাসো। ই হ্যালো, তারপরে কিচ্ছু না, আমরা সবাই আমি শুধু একটাই ছেলে ওইখানে ছিল, বোঝালে বুঝতে পারো না। নরেন্দ্র, কেন জোর করছেন? বন্ধুত্ব নিজে থেকে হয়, জোর করে হয় না। পূজা ক্লাসের জন্য লেট হচ্ছে। ও, কেমিস্ট্রির নতুন প্রফেসর এসেছে। হ্যাঁ, আমাকে যেতে হবে। নরেন্দ্র তাড়াতাড়ি আসবে? আসছি, আমরা ফ্রেন্ডস পরে হব। আগে আমাদের ট্রেন্ডে আসো, তারপর ভেবে দেখব। এটা কে ভাই? একে আমাদের ট্রেন্ডে আসতে বললাম, আর এ তো নিজের ট্রেন্ড শুরু করে দিল। তার মানে স্যার আপনার টেনশন হচ্ছে? এই তুই যা, একটু পরেই বুঝতে পারবো কে কার ট্রেন্ড সেট করছে। মল্লিকা কেমিস্ট্রির প্রফেসর, পড়াশুনো কলকাতায় করেছে, ইউনিভার্সিটির টপার, অল্পতেই রেগে যায়, স্ট্রেট ফরওয়ার্ড, অ্যাম্বিশন ডক্টরেট, হবি বই পড়া, আর আনম্যারিড। হার্টলি ওয়েলকাম টু আওয়ার কলেজ। আই এম সরি স্যার। কেন? একটা স্টুডেন্ট আমাকে দেখে ইনডিসেন্ট গান করছিল। এরকম ব্যাপার? ওয়ান সেকেন্ড, মনোজ রাজা কলিং, পবন রাজা, ওভার। প্রফেসর মল্লিকাকে দেখে যে ছেলেটা গান গেয়েছে তাকে আমার কাছে তাড়াতাড়ি পাঠাও, ওভার। আমি দেখছি ব্যাপারটা, আপনি বসুন। এক্সকিউজ মি স্যার। ইয়েস, ও ও ও, ইয়েস স্যার। ও, এই ছেলেটাই আমাকে দেখে ভুলভাল গান করছিল। হেই, তুমি গান করেছিলে না, এখন কেন না বলছো? ও গড, দেখলেন স্যার, এখন হ্যাঁ বলছে, মাথা নাড়ছে দেখুন। আরে বাপরে, এখন কি করবো? সাবধান হয়ে যাও, এই কাজে মা বাবা ভাই বোন কাকা কাকি মাসি পিসি কেউ নিজের নয়, নিজের কর্তব্য ভুলে গেলে চলবে না। নীলকান্ত, সরি শিবা, এখন আমাকে তোমায় প্রশ্ন করতেই হবে। আই এম সরি স্যার। ওকে পানিশ করো। তুমি এমন কি গান গেয়েছো যাতে উনি রেগে গেছেন? প্রেমের যে ভাবনা আমার তোমায় বোঝাবো, দারুণ গেছো, বলতে চাই যা আমি তোমায়, বুঝে নাও সেটা না বলে। ও আমার আমার এই পাগল পাগল মন, ভাষা কোনো পায় না, প্রেমের ব্যথা ব্যথা মনের কথা কথা, তুমি বুঝতে কেন চাও না? আপনি গানটা কেন থামালেন স্যার? তার কারণ, ও চলে গেছে। আচ্ছা একটা কথা বলুন তো, এই ঘরের শোভাটা চলে গেল কেন? আসলে মিশনের জন্য সবকিছু পাল্টে ফেলতে হয়েছে। ওনাকে দেখে যে গানটা গেয়েছেন ওটাও কি পার্ট অফ দ্য মিশন ছিল? এটা কোনো মিশনের পার্ট না, মিশন তো মিশনই। তাহলে ও ওকে আমার সত্যি ভালো লেগেছে। থ্যাংক ইউ সিওয়া। এই মিশনে এটাও তোমার একটা কাজ। ম্যাম, ওই স্টুডেন্টটা কে ছিল আপনি বলুন তো? ইডিয়েট। ইডিয়েট? আমি খুব ভালো করেই জানি, ও এক্ষুনি এখান থেকে গেল। কি কি কোড ওয়ার্ড লিক হয়ে গেছে? গেল, চেঞ্জ, পাল্টে দিয়েছি। পাল্টাতেই হবে, বুঝতে পারলাম না। এটাই কোড ওয়ার্ড, মুভ। এর রাসায়নিক গঠন জানতে হলে আমাদের বেঞ্চিং রিং গঠন জানতে হবে। এক্সকিউজ মি, ক্যান আই? না পারেন না, চলে যান এখান থেকে। Excuse me. ওইটা তো খুব ইজি। একটা কথা ছিল।
পরের ক্লাসে নিশ্চয়ই এক্সপ্লেইন করব। গান গিয়ে শখ মেটেনি এখন আমরা ফলো করছি। একদম ঠিক। কি ঠিক? না, একটা ছোট্ট ভুল করতে চাই। আমি জানি কি করে যে আপনাকে বলি আমি, যে আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করে রেখেছি। আচ্ছা, তুমি শুধরোবে না? না না না, আই ওয়ান্ট টু হোল্ড ইউ, হাগ ইউ। হ্যালো, আই ওয়ান্ট টু, কই কিছু না তো। বি কেয়ারফুল, পরের বার থেকে কন্ট্রোল করবে। এই এদিকে এসো। এইটা ভেবো না যে কিছু দূর গিয়ে আমি পিছন ফিরে তাকাবো আর তোমার টেলিপ্যাথি সত্যি হবে, সেটা হবে না। স্যার, স্যার, আপনি কি ছিলেন আর কি হয়ে গেলেন? আপনার বাবা আপনাকে এখানে পাঠিয়ে ভুল করেছেন, তাই না? বসে বসে আপনি সেটাই ভাবছিলেন না? না না, আমি অন্য একটা বিষয় ভাবছিলাম। উনি যাতে আপনাকে এখানে না পাঠান তার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, অনেক বলেছিলাম ওনাকে। আজকাল উনি দেবদাস হয়ে গেছেন, না হাসেন না কারোর সাথে মেশেন, শুধু রাগারাগি করেন, দাড়ি কাটার পর্যন্ত সময় নেই, আর এত বড় একটা ভুড়ি নিয়ে। তুমি কি আমার কথাটা নিয়ে একটু ভাববে? আমি আপনার কষ্ট দেখেই বুঝতে পেরেছি। আমি ঠিক করে নিয়েছি স্যার, আমি আপনার বাবাকে হাতে পায়ে ধরে এখান থেকে আপনাকে সরিয়ে আনব। আমি ভালোভাবেই বুঝে গেছি যে আপনি কলেজে যেতে চান না। যেতে চাই? আমি তো এখন এই কলেজেই আছি, যত সময় লাগে লাগুক, আমি তাড়াহুড়ো করতে চাই না, সময় নিয়ে ওর কাছে আসতে চাই। স্যার আপনি? হ্যাঁ, আমি প্রথমে এইভাবে হাতটা ধরতে চেয়েছিলাম, তারপরে এইভাবে, 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 এইভাবে। মাথাটা মনে হচ্ছে পুরোপুরি খারাপ হয়ে গেল। এই এখানে কি করছিস? হ্যাঁ, পূজা কোথায়? লাইব্রেরিতে আছে, ডিস্টার্ব করতে বারণ করেছে। কেন তুমি এখানে এসছো? তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি না, তাহলে কেন এসছো বাবা? পূজা, আমি বদলে গেছি। তোমার মনে হয় আমি বিশ্বাস করব? সামনের মাসে আমরা আমেরিকা চলে যাব, ওখানে তোমার সব পড়াশোনার ব্যবস্থা করেছি আমি। কাকে জিজ্ঞেস করে এসব করেছো? তুমি চাও তোমার মতন আমিও লুকিয়ে থাকি সব সময়। আমি জীবনের বাকি দিনগুলো তোমার সাথে কাটাতে চাই। কিন্তু আমি চাই না। আমি কি করে ভুলবো যে তোমার জন্য আমার মায়ের মৃত্যু পর্যন্ত হয়েছে? তোমার সামনে বড় বিপদ, আমাকে ধরার জন্য ওরা তোমাকেও মেরে ফেলতে পারে। কিন্তু কেন? তুমি আমাকে মেরে ফেলো, আমি বেঁচে থাকলেই তোমার সমস্ত যন্ত্রণা শেষ হয়ে যাবে না? আমি একা ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো বুঝতেই চাইছো না। কিন্তু কেন? তোমাকে বাবা বলতে আমার লজ্জা করে। একজন ক্রিমিনালের মেয়ে অর্থকে বলে। পূজা, স্যার আপনার কাকে চাই? কাউকে না। স্যার, পূজাকে আমি কারোর সাথে কথা বলতে দেখেছি, লম্বা আর্গুমেন্ট হয়েছে, না হলে কাঁদবে কেন? নিশ্চয়ই রামপ্রসাদ ছিল। এর আগে আমি তোমাকে কি বলেছিলাম? পূজাকে আমি দেখেছি কারোর সাথে কথা বলতে, না হলে ও কাঁদবে কেন? নিশ্চয়ই রামপ্রসাদই হবে। স্যার আপনি যা বললেন আমিও সেটাই বললাম, তার মানে আমি আপনাকে ঠিকঠাক ফলো করছি, তাই না স্যার? দেখো, হ্যাঁ, আমি আর পারছি না, দয়া করে বিদায় হও। ফলো করা ঠিক হয়নি নাকি? যাবে নাকি না তোমাকে? না না, আমি যাচ্ছি, যাও এখান থেকে। না না,
আমি তোমাকে আজকে এমন কথা বলবো যেটা কেউ কখনো তোমাকে বলেনি। জীবনে কখন কি ঘটে যায়, এটার মানে কি? ওকে জাম্প। Professor! I love you. Stupid! কি হয়েছে? আমার কিছু প্রশ্ন আছে, আমি দেশের জন্য কিছু করতে চাই। এই যে নিজের কাজ করো, এটা একটা অন্য ব্যাপার। বুঝতে পেরেছো? বুঝে গেছি। তাহলে আমি যাই। আবার বোকা বানিয়ে চলে গেল। কি শিবা মল্লিকাকে ভালোবাসে নাকি? শিবা মল্লিকা খুব ভালো জুড়ি, তাই না? আমাদের তো আছে। গান গেয়ে ওকে ফাঁসিয়ে নিল রে। আচ্ছা, গান গেয়ে ফাঁসি দিতে পারবে নাকি? আমার তো শিবার মতো বয়ফ্রেন্ড চাই। তাহলে গিয়ে খোঁজো। শিবা লাভস মল্লিকা। রাবিশ, শিবা লজ্জা করে না? এতে লজ্জার কি আছে? ছেলেরা কিন্তু এরকমই হয়, মেয়েদেরও একটু সামলে থাকা উচিত। ওর হয়ে কথা বলছো কেন? ছাড়ো না, কফি। তোমরা দুজনে কি নিয়ে তর্ক করছিলে? অ্যাজ ইউজুয়াল। কালকে 1st April। এইবার নরেন্দ্রকে বোকা বানাবো। কাম হিয়ার, আমার কাছে একটা আইডিয়া আছে। কি? কিডন্যাপ। রামপ্রসাদ কোথায়? আমি জানি তুমি জানো কোথায়। বলো, শেষবারের মতো সুযোগ দিচ্ছি, বলো প্রাণে বেঁচে যাবে নয়তো। মডার্ন আর্ট স্যার। খারাপ লাগলো তাই না? ওর জন্য দলের হলে দিতাম। স্যার, আপনার সাথে দেখা করতে ইন্সপেক্টর এসেছে। আসতে বলো। স্যার, রামপ্রসাদের একটা মেয়ে আছে যে উটিতে পড়াশোনা করে। উঠিয়ে আনো। স্যার, আপনার সাথে দেখা করতে ইন্সপেক্টর। কিছু জানার থাকলে জিজ্ঞেস করো না, হাঁ করে কি দেখছো? কমিশনার স্যার, আর আমি যে প্ল্যানটা বানিয়েছি সেটা ঠিক নয়। এখন আপনার প্ল্যানটা জানতে পারি স্যার? অপহরণ। ইউ মিন কিডন্যাপিং? বুঝেছি। স্যারকে দেখলে যা বলে সেটাই ফলো করে। এবার কি করতে হবে? মানে এক মিনিট, শোনো, কি চাই তোমার? কিচ্ছু চাই না। এত অপমানিত হওয়ার পরও ফলো করছো, মাথায় কিছু নেই নাকি? তোমার কি রাগ হয় না নরেন্দ্র? হ্যাঁ আসছি। কিছু তো বলো, তুমি কি পাথর নাকি? বলো। পূজা, ছাড়ো আমাকে। পূজা, ছাড়ো, ছাড়ো আমাকে। এই, আমাকেই পেয়েছিল টুপি পরানোর জন্য। সত্যিকারের কিডন্যাপিং হলে তাহলে নয় বুঝতাম। বেচারা শিবা স্যার। এই পূজা কোথায় রে? আরে ওরা কারা ছিল? অ্যাক্টিং বন্ধ করার মুখোশটা খোলো। অ্যাক্টিং? এই, তোর বাবা কোথায়? জানি না। চলো কে ফোন কর। নাম্বার জানি না। এরম ভাবে বলবে না। তোর বাবা কোথায় তুই জানিস না? আরে যাই জিজ্ঞেস করছি বলছি জানি না। Yeah!
সত্যি কে কিডন্যাপ করলো? কি হয়েছে? কিছু বলে আছে না? আমরা কি করি বল? বুঝতে পারছি না। ফর্ম করা হয়েছে, কিছু শুনেছি? খবর দেওয়া উচিত, কিন্তু খবর দেওয়া হয়েছে কি? প্রিন্সিপালকে বলছি না, প্রিন্সিপালকে তো খবর দেওয়া উচিত। আমি ওকে সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। সত্যি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দেখ, ওই তো দেখ পূজা, ওই তো পূজা। আরে নরেন্দ্র, জানো শিবা আমাকে বাঁচিয়েছে। শিবা যদি সময় মতো না আসতো তাহলে ওরা আমায় মেরে ফেলতো। সরি, ইটস অল রাইট। এই তুমি এখানে কি করছো? সবকিছু তৈরি স্যার, পূজাকে কিডন্যাপ করার জন্য। আমরা শিবাকে কত অপমান করেছি। ওই নাটকটা শেষ হয়ে গেছে, এবার যাও এখান থেকে। শিবা, শিবা, আরে শিবা, শোনো তো, শিবা, শিবা, দাঁড়াও, আমাদের কথা শোনো। ফ্রেন্ডস, আমি তোমাদের গ্রুপের নই। দাদা ক্ষমা করে দাও না, আমি তো পাথর, তাই না? শিবা প্লিজ। ফ্রেন্ডশিপ করে নিতে হয়, ফ্রেন্ডশিপ চাইতে নেই। কি ব্যাপার গুরু, আজকে এত তাড়াতাড়ি? আচ্ছা মল্লিকা ম্যামের ক্লাস, তাই না? কালকে মজা করার পরে মল্লিকা ম্যামের সর্দি লেগে গেছে। ওনাকে দেখাশোনা করার কেউ নেই, বেচারি। আমার তো ওনার জন্য চিন্তা হচ্ছে। ইস, শুধু ভালোবাসলে সব কিছু হয় না, এখন তো মাত্র সর্দি শুরু হলো। শীতকালকে হালকা ভাবে নিলে হয় নাকি? সর্দি থেকে জ্বরও হয়ে যায়, আর জ্বর বেশি হলে মানুষ মরতেও পারে। আরে মরছেটাকে একটু তো বলো। কি মনে হচ্ছে কি হবে এবার? কোল্ড ওয়াও। এই তুমি এখানে কি কর? এর জন্য এই কি করছো তুমি এখানে? কেন এসেছো? আমি শুনলাম আপনার শরীর ভালো নেই, তাই খুব চিন্তা হচ্ছিল। আর কাজ করছে না, তাই তো? হ্যাঁ, তাই আমি আপনাকে দেখতে চলে এলাম। কিচেন, কিচেন, দাঁড়াও আমি পুলিশকে ডাকছি। পুলিশকে? এই বাইরে এসো, দেখো কাল আমি তোমার সঙ্গে কথা বলেছি, তার মানে এটা খুব গরম। তুমি আমার পায়ের পেছনে কেন পড়ে গেছো এরকম ভাবে? সেসব পরে দেখা যাবে, আগে এখানে বসো। তোমার আর কি, সব চিন্তা তো আমারই। এখন কেমন লাগছে? খুব রেগে আছে। আর কিছুক্ষণ নিলি একদম ঠিক হয়ে যাবে। করেছো তুমি? একটা মেয়েকে তুলে আনতে বললাম, সবাই মার খেয়ে চলে এলে।
কি হয়েছে? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে আরেকটা চান্স দিন স্যার, আমি জানি না ও কোথা থেকে এসেছিল স্যার, স্যার 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 আমাকে আরেকটা চান্স দিন, একটা চান্স দিয়ে দিন স্যার। দিলে আমি আমার জীবনে জিতব। আপনার খারাপ লাগলো তাই না? আমাদের স্টুডেন্টদের যে মেরেছে সে সাধারণ কেউ হতে পারে না। সামথিং ইজ রং। হ্যালো পূজা, আমি বললাম না আমি তোমার সাথে কথা বলতে চাই না। আমি এখানে শান্তিতে থাকতে চাই, তুমি কেন ডিস্টার্ব করছো আমায়? কতবার ফোন নাম্বার বদলাই তবুও তুমি পেয়ে যাও। আমি ক্রিমিনালের সাথে কথা বলতে চাই না। হু ইজ দ্যাট ক্রিমিনাল? ওকে, যদি না বলতে চাও তাহলে বলো না। আমার বাবা, আই হেট হিম। এসছেন আমার চিন্তা করতে, ও চায় আমি সবসময় ওর সাথে থাকি। এখন উনি কোথায় আছেন? পূজা, এখানে কি করছো? ইউ সব সময় আমার পিছনে পড়ে থাকে। ক্লাসে যাওনি কেন? সরি ম্যাম। আর তুমি এখানে কি করছিলে? ক্লাস, পড়াশোনা ছাড়া সব কাজ ঠিক করে করো। দেখো আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু সেটা কোনোদিনই সম্ভব নয়। তাহলে তাই হোক, আজ থেকে আমি আর তোমার স্বপ্নে কখনো আসবো না। আমার স্বপ্নে আসবে না? ও কি করে জানলো? কি হয়েছে, কার সাথে কথা বলছো? কিছু না, ওই একটু পেছনে পড়েছিল তাই। জিজ্ঞাসা তো করা উচিত নয়, কিন্তু পার্সোনাল ম্যাটার তাই না? আরে ওই ছেলেটাকে আমি চাইলেও বলতে পারছি না। সেটা কি করে জানবো বল? আমি সত্যি বলছি, কি করবো, ক্লাসে টাইম হয়ে যাচ্ছে। শিবা, আইল কিল ইউ। ইন্ডিয়ান বন্ড কি তাই করে? না, সব বন্ডস একরকম হয় না, তাহলে তো মিশন কমপ্লিটই হতো না। আমি বলছি লিখে রাখো, কিল ইউ একদিন কিস ইউতে পরিণত হবে। আমি কবে বন্ড হব? আমার পর কেউ আসেনি। ফোন তুলছে না, কোথায় গেছে কে জানে। কি এমন মহান কাজ করছে? হ্যালো হ্যালো, কাজ হয়েছে? খুব ভালো হলো স্যার। তুমি কল ট্রেস করেছিলে? মনে হয় দেখে ফোন রেখে দিল। মনে হচ্ছে পুরোপুরি ক্লিয়ার হয়নি, যাই গিয়ে ক্লিয়ার করে আসি। হ্যালো বেবি, আই এম ব্যাক। শোনো, দারুণ দারুণ লাগছে তোমায়। হাই, আই এম ব্যাক। আমার স্বপ্নের নায়িকা। মল্লিকা, শুনতে পাচ্ছ? আই এম ব্যাক, আমি আবার ফিরে এসেছি। ঘুমোতে পারছি না জানি তো, কারণ
ডোন্ট ওয়ারি, আজকের পর থেকে আমি তোমার স্বপ্নে রোজ আসবো। Be cool. After losing their old game, Portugal now just chooses to play for Brazil. Hello? Shit! কি হলো? রামপ্রসাদের মেয়েকে ওই দিন কে ছাড়িয়ে নিয়ে গেছিল জানো? কমিশনার কার্তিকের ছেলে শিবা, কলেজের স্টুডেন্ট সেজে রয়েছে। স্যার, আমি স্টুডেন্ট হয়ে আমি এত সিরিয়াসলি কথা বলছিলাম, আরে স্টুডেন্ট হতে চাইছিল। কোথায় পালাচ্ছিস? তুই কি মনে করিস আমার আর কোনো কাজ নেই? হ্যাঁ, কারণ আমি চলে গেলে তোমাকে রাজারাকে ধরার জন্য কুকুরের মতো দৌড়তে হবে। তুমি যদি জিততে চাও তোর সাহায্যের কোনো দরকার নেই। শিবা, বেবি, আমার জীবনের তুই হলি মল্লিকা। বাবা, বাবা তুমি আবার কখন এলে? যখন আপনি হে বেবি বলছিলেন তখন উনি এসে গেলেন। ঠিক আছে, কি হয়েছে বাবা? এনি প্রবলেম? নো 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 প্রবলেম। তোমায় দেখতে চাইছিলাম, বাস তাই এখানে এলাম। তোমায় একটা কথা জিজ্ঞেস করতে চাই। জিজ্ঞেস করবো? জিজ্ঞেস করুন না, করুন। তুমি কোন স্টুডেন্টকে ভালোবাসো? তুমি আমাকে মারতে পারতে, বকতে পারতে, কিন্তু শেষমেশ এইসব। মিস্টার হানিফ, ইনফরমেশন ঠিক ছিল তো? আমি আমার ছেলের সম্বন্ধে ভুল ভাবছিলাম, তোমার মাথাটা গেছে একদম। শিবা বলো, আই এম এক্সট্রিমলি সরি। এতে এত টেনশনের কি আছে? যদি বলার হয় তাহলে বলো, না বলার হলে কোনো ব্যাপার না। দেখো, আমি কোনো স্টুডেন্টকে ভালোবাসি না, আমি একজন প্রফেসরকে ভালোবাসি। এই, এত ওভার অ্যাক্টিং করছিলি কেন? আমি তো ভয় পাচ্ছিলাম যে আমি কোনো উল্টোপাল্টা কিছু জিজ্ঞেস করিনি তো। এই, তুই এই বারবার টাইম কেন দেখছিস বলতো? ক্লাসের সময় হয়ে গেছে, একটা ক্লাসও মিস হলে অনেক সমস্যা হয়ে যাবে, তাই না শিবা? যাও যাও, না তো বেল বাজিয়ে দেবে। যাও যাও যাও, তাহলে আমি আসছি। যাও যাও যাও, স্টুডেন্ট সাবধানে যেও। স্টুডেন্ট, সিনসিয়ার স্টুডেন্ট। এবার আপনি আমাকে বলুন তো স্যার, আপনি এখানে কেন এসেছেন? ওটা আমায় জিজ্ঞেস করো না, একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। আর এরকম হবে না, আমি দেখে নিয়েছি, শিবা বদলে গেছে, গান গাইছে, নাচছে, ও পুরোপুরি বদলে গেছে, দেখে আমি খুব খুশি হয়েছি। আমি বুঝে গেছি স্যার, আপনি শিবাকে এখানে কেন পাঠিয়েছেন? শুধু রামপ্রসাদকে ধরার জন্য না, শিবার ক্যারেক্টারটাকেও বদলানোর জন্য। আচ্ছা, এই মেয়েটা কে, কি রকম? সুপার। চুপ কর। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। ওকে, আজ আমরা যেটা পড়বো সেটা হলো এক্সপ্লোসিভস।
গুড। আচ্ছা, কেউ বলতে পারবে যে এক্সপ্লোসিভের জন্য কি রিকোয়ারমেন্ট আছে? নো ম্যাম। শিবা, তুমি পিছনে গিয়ে বসো। যাও। শিবা, গেট আউট। এই শিবার কি হলো? এটা কি হলো? কিছুই বুঝতে পারলাম না। এই চল 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 দেখি। তুমি কি বলছিলে? ম্যাও, তুমি বলো নি। স্বপ্ন দেখছিলে? ও, স্বপ্ন ছিল। এই, আজকের পর তুমি আমার ক্লাস অ্যাটেন্ড করবে না। ম্যাম, আপনার ক্লাস শেষ হয়ে গেছে। শিবা, আজকাল তুমি আমাকে কোনো বড় কাজের ভার কেন দাও না? তোমার কাছে বন্দুক আছে? কেন? অনেকদিন হয়ে গেছে আমি কাউকে খুন করিনি। কাকে খুন করবে? এখানে তুমি ছাড়া আর কে আছে? শিবা, যে কাজ দিয়েছিলাম সেটা তো করতে পারোনি, আরো বড় কাজ চাও। ওই রামপ্রসাদের 100টা ফোন নাম্বার আছে, সেটাও বারবার চেঞ্জ করতে থাকে। ওর মেয়েও বারবার নাম্বার চেঞ্জ করতে থাকে, তাহলে ও কি করে জানতে পারে? সেটা তো আপনাকেই খুঁজে বার করতে হবে স্যার। তোমাকে জিজ্ঞাসা করাটাই আমার ভুল হয়েছে। না না, আমাদের পুরনো শিবা চাই না, স্টুডেন্ট স্টুডেন্ট। ধরুন ধরুন, তুমি বিশ্বাস করো? উইল ইউ প্লিজ শাট আপ। রামপ্রসাদ, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি ওকে ধরে ফেলবো, আমি ওকে ধরে ফেলবো। যা ধর কি, যা, যাচ্ছি। কি হলো? খুব দ্রুত চলে গেল। আঙ্কেল, আপনি জানেন আপনাকে কে পিছু করছিল? পুলিশ হতে পারে, রাজা রায়ের লোক হতে পারে, জানি না। পূজার সাথে কথা বলেছো? ও আপনার ব্যাপারে কথা বললেই বিরক্ত বোধ করে, ওকে আপনার কাছে পাঠানো আমার দায়িত্ব। এই, তোর কি মনে হয় শিবার প্রেমটা জমে যাবে? কেন হবে না? এই, ও একটা স্টুডেন্ট। তাতে কি হয়েছে? চাইলে তুই আমার সাথে বাজি লাগিয়ে নে। এই ম্যাডাম, এদিকে এসো। কি বলছিলে? ওই শিবা স্যারের প্রেমটা জমবে কিনা এইসব নিয়েই ও বলছিল আর কি। কি করে? আসলে ব্যাপারটা হচ্ছে, আপনি প্রফেসর আর ও আপনার থেকে বয়সে বড়। এই, তোমার আর কোনো কাজ নেই নাকি? যাও। জমবে কিনা দেখা যাক। আহ,
হ্যালো, পূজাকে দেখেছো? না। ওই আজকে আমরা, পূজা কোথায়? দেখিনি। এই এই এই, তুই পূজাকে দেখেছিস? না, দেখিনি আমি। এই নরেন্দ্র, কোথায় ছিলে তুমি? তোমার জন্য কি এনেছি তুমি জানো? আমি কি জিজ্ঞাসা করলাম আর কি বলছো? সরি না यार, তোমার কিছু হয়ে গেলে কি হতো? এত চিন্তা করছো কেন? তোমার কিছু হয়ে গেলে তোমার বাবা কি কি বলতাম আমি? আমেরিকায় কি যাবে না তুমি? কি বললে তুমি? তার মানে তুমি আমার বাবাকে চেনো? পূজা, তুমি বিশ্বাসঘাতক। পূজা প্লিজ বন্ধ করো তোমার এসব নাটক। পূজা, কি হয়েছে? আমার কাছ থেকে কিছু লুকিও না। কাউকে বিশ্বাস করতে পারছি না, সবাই নাটক করছে। এতদিনের বন্ধুত্ব সব মিথ্যে ছিল। কেন শিবা, কেন? আচ্ছা, ভাবতেও পারিনি নরেন্দ্র এরকম করবে। নরেন্দ্র? হ্যাঁ। বাঁচা গেল। হ্যালো, ও কাঁদছিল কেন? প্রেমের জন্য চোখে জল। কাউকে ভরসা করা যায় না, সবাই নাটক করছে। ঠিক এই কথাটাই। তাহলে আমার পিছনে ঘুরছে না কেন? কোথা থেকে যে একটা আপদ জুটেছে আমার লাইফে। আমি আবার কি বললাম? কিছুই বুঝতে পারে না। তুমি বললে তবে তো বুঝবো। বলবো তাও বুঝতে পারবে না। ক্লাসের টাইম হয়ে যাচ্ছে না? বাই পূজা। পূজা, আমার কথাটা, ইটস ওভার। অনেক দিন ধরে বানানো একটা প্ল্যান আজকে সাকসেস হতে চলেছে। এটা একটা কলেজের সম্মানের ব্যাপার, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, কালচারাল প্রোগ্রামের ব্যাপারে না? কারেক্ট। এমন কিছু করতে হবে যেটা আগে কখনো হয়নি। এই বছর খুব ধুমধাম করে হবে। একদম ঠিক বলেছেন। এটার জন্য আমি একটা প্ল্যান তৈরি করেছি। আচ্ছা, কি প্ল্যান? আমি বলবো স্যার? এর ভার আপনি একজন দায়িত্ববান লোককে দিতে চান, তাই না? আর আমি বলবো আপনি ওনাকে খুঁজেও নিয়েছেন। সেটা কিভাবে কমলনাথ? ইটস মাই স্মার্টনেস। তুমি যখন জানো তাহলে বলো। আমি কিভাবে বলবো? ওকে ওকে, এই দায়িত্বটা একটা বিশ্বাসের সাথে, অনেক আশা নিয়ে, একটা খুব সুন্দর, সুন্দর, যাকে আমরা খুব ভালোভাবেই চিনি, একমাত্র বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট মিস মল্লিকা। স্যার, আমি একা কি করে? চিন্তা করো না মিস মল্লিকা, স্টুডেন্ট ক্যাবিনে তোমার জন্য অপেক্ষা করছে। থ্যাংক ইউ স্যার। মিস্টার কমলনাথ, আই এম রাইট? রাইট। ওকে, মিটিং ওভার। মিঠুন কলিং, প্রসেনজিৎ ওভার। প্রসেনজিৎ কলিং, মিঠুন ওভার। আমরা দুজনে যে প্ল্যানটার ব্যাপারে জানতাম ওটা কমলনাথ কি করে জানলো? আমি তো বলিনি। আমিও তো বলিনি। তাহলে কি করে? তদন্ত চালাবো। ওভার। তুমি এখানে কেন? প্রিন্সিপাল বলেনি কিছু? ও, তাহলে তুমি সব ছাত্রদের হয়ে এসেছো? আমিই এসেছি। এই প্রিন্সিপাল না, স্টপ ইট। ওনাকে কি জন্য বকছো? আমি নিজে এখানে আসিনি, স্টুডেন্টরা জোর করেছে তাই জন্য এসেছি। আমি কি এমন অপরাধ করেছি যে এত রাগ করছো? আমার গান পছন্দ না, আমার সামনে আসা পছন্দ না, আমার স্বপ্নতে আসা পছন্দ না। শুরু থেকেই তুমি আমাকে পছন্দ করো না।
এমনকি তুমি আমার সাহায্যটাও চাও না। সরি সরি নিকুচি করেছে, তুমি আমাকে বুঝতেই পারোনি। শিবা প্লিজ, এতক্ষণে লাইনে এসেছে, ওয়াটার প্লিজ। হোয়াট? আর একটু জল খাওয়াও। ধন্যবাদ। তোমার উপর ভরসা করতে পারি তো শিবা? ওকে ওকে, তোমাদের দুজনকে এখানে আসার জন্য নিমন্ত্রণ দেব, এই অনুষ্ঠান সবাইকে মিলে করতে হবে। প্রেমের জন্য চোখে জল, ওইসব ছাড়ো, চল আমার প্রোগ্রাম নিয়ে আলোচনা করি। ওকে, আমরা শুরু করব উদ্বোধনী বার্তা দিয়ে, তারপর নাচ, তারপর গান। অনেক বেশি কি লিপস্টিক? অনেক বেশি শিবা। না না, আমি একদম সত্যি বলছি। চুপ করো। কামিং ব্যাক, উদ্বোধনী বার্তা, গান, নাচ, ও গড, আমি সব বলবো না, তোমরাও কিছু বলবে আমায়। কি তুমি মডার্ন ড্রেস পরলে ভালো লাগবে, কালকেই স্বপ্নে দেখেছি, কি সুন্দর লাগছিল তোমায়। এই গেট আউট ম্যাম। গেট আউট, তোমরা কোথায় যাচ্ছ? তুমি বাইরে যাও। ও, যেতেই হবে। আউট। তোমাদের মধ্যে সমস্যাটা কি? ম্যাম, আমি ওর সাথে ডান্স করব। এই কে বলেছে আমি তোমার সাথে ডান্স করব? তুমি বিশ্বাসঘাতক। এই চুপ করো। স্টপ ইট। প্রেম ভালোবাসায় তো ঝগড়া হবেই, ঝগড়া না হলে ভালোবাসাও থাকতো না। যত ঝগড়া হবে ভালোবাসা বাড়ে, তারপর চাইলেও আর তোমরা আলাদা হতে পারবে না। ম্যাম প্লিজ একটু, এটা আমার রিকোয়েস্ট। কাম অন গাইস, লেটস রক। তুমি এখনো যাওনি? এতক্ষণে বুঝতে পেরেছি তুমি বারবার কেন আমার সাথে ঝগড়া করো। বিকজ আসছি, আমাকে পাগল করে দেবে। লিপস্টিকটা সত্যি বেশি। স্যার, ইনকোয়ারি, ইনকাম ট্যাক্স নোটিস আর অডিটরের সাথে মিটিং, ফ্যাক্টরি সেলের ব্যাপারে আপনার মিটিং, আর এছাড়া আপনার বেলের ব্যাপারে লয়ারের সাথে মিটিং। সেটাই লয়ার বলেছে স্যার। এসব কি হচ্ছে? হ্যাঁ, আগে কি কম টেনশন ছিল নাকি? ও দূরে কোথাও বসে একটার পর একটা হামলা চালাচ্ছে, এসব কি? একটা নতুন ছোকরাকে আমরা সামলাতে পারছি না। হ্যাঁ, কেউ তো বলো আমি কি করব। এখন তোমরা এখানে কি করছো? সবাই যদি চলে যায় তাহলে আমার সাথে কে থাকবে? হ্যাঁ, কি হলো, কান্না পাচ্ছে নাকি? ফালতু কাঁদা উচিত না, যখন কেউ মরে যাবে তখন কাঁদা উচিত, বুঝলে?
তৈরি করে দিয়েছো? ওরা আসেনি ম্যাম। আসেনি মানে? হ্যাঁ ম্যাডাম, ওদের ফোন বন্ধ আছে। অনুষ্ঠান শুরু হতে চললো এখনো, এখন কি করবো? কে রে ভাই, কি হচ্ছে এখানে? কি এমন হয়েছে যে সবাই চিৎকার করছো? সবাই বাইরে যাও, তুমি দাঁড়াও। সবাইকে বললে যে? সবাইকে যেতে দাও। কেন? সবাইকে যেতে দাও বলছি। সবাই চলে গেছে তো? হ্যাঁ, সবাই চলে গেছে। এত কিছু হবার পরও যেন কিছু হয়নি এমন ভাব কেন? আই ফলেন ফর ইউ। এই এই, আমি জানি তুমি সব বুঝতে পারছো, আমার সামনে অভিনয় করবে না, ওকে? ইয়েস। কি দেখলে? দেখলাম তোমাকে আর তোমার বাবার মধ্যে মিল করাতে চাইছিলাম, তাই আমি ফ্রড। ফ্রড আমি? নরেন্দ্র, তুমি আমার বাবার ব্যাপারে জানো না? জানি, উনি একজন ক্রিমিনাল। আরে কে ভুল করে না বলো, তারপরে শুধরে তো যায় সবাই। তুমি কি করছো নিজেও সেটা জানো না, দেখে নিও, তোমার কারণেই তোমার বাবা মারা যাবে একদিন। নরেন্দ্র, চিল্লাচ্ছো কেন? হ্যাঁ, আমার আর তোমার বাবার কি সম্পর্ক? এত সমস্যার মধ্যেও উনি তোমাকে নিজের সাথে নিয়ে যেতে চান, আর তুমি যেতে চাও না? ছ্যাঃ, বাবা না থাকার কষ্টটা তুমি কি জানো? আমি জানি, বাবাকে ছেড়ে থেকেছি, ছেড়ে থেকেছি আমি। এই কে রে, লাইট কে বন্ধ করলি? নরেন্দ্র,
নরেন্দ্র, নরেন্দ্র, তুমি তুমি খুব নেশা করে আছো, কথা বলো। শিবা, আরে তুমি কখন এলে? এই তো এক্ষুনি এসেছি, এক্ষুনি। তুমি ঠিক আছো? কি হয়েছে, তেল মারছিস আমায়? যা, এ নাটক করিস না বেশি, যা। আমি দেখছি। আচ্ছা শোনো, কি হয়েছে? নরেন্দ্রের জন্য কাঁদছিস? একটা অদ্ভুত পাগল মেয়ে তুই, বিশ্বাস না হলে ছেড়ে দে না ওকে। এই চুপ কর পূজা। নরেন্দ্র কেয়ার্স ফর ইউ, ও যা কিছু করবে তোর ভালোর জন্যই করবে রে। ও এসব বুঝতে পারবে না, ও নরেন্দ্রকে ভালোবাসে না, বরঞ্চ নরেন্দ্রই ওকে ভালোবাসে। নরেন্দ্রের ব্যাপারে কথা বলে তুমি কে হও? ইউ জাস্ট শাট আপ, ও যা বলবে আমি মানবো, আমি ওকে ভালোবাসি। নরেন্দ্র, কি হয়েছে নরেন্দ্র? এসব কি? কিছু না মা, দাদা সব ঠিক করে দিয়েছে। তুই মদ খেয়েছিস না? আমি জিজ্ঞাসা করছি, মদ খেয়েছিস না? আই এম সরি মা। এই বদ অভ্যাস কবে থেকে শুরু হয়েছে? এসো 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 না। কেন রে, তুই এসব কেন করছিস? আমারই ভুল হয়েছে, তোকে আদর দিয়ে নিয়ে না বাদর করে রেখেছি, তুই বুঝিস না কেন? কোনো পুরুষ ছাড়া কিভাবে আমি এই বাড়িটাকে আগলে রেখেছি তুই বুঝিস না কেন? আমার মা, তোমার মাও কি এরকমই? এই চুপ কর, অনেক হয়েছে। তুমি কে বাবা? শিবা, তোমার নামটা পছন্দ হবে না। এই বাজে কথা বলিস না, ওর কথায় কিছু মনে করো না বাবা, বসো না বাবা। জানি না ওর কি হয়েছে, পূজার সাথে ঝগড়া হওয়ার পর ও এই সব করে বেড়াচ্ছে, জানি না ওদের মধ্যে কি ঝামেলা চলছে। খিদে পেয়েছে। আরে আরে আমি ভুলে গেছি বাবা, সরি, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে, তুমিও খেয়ে যেও বাবা। মা আমার রেগে যাওয়ার অভিনয় করে কিন্তু কখনো রাগে না, আমি যা খুশি করি কখনো রাগে না। আমি হলাম ওনার প্রাণ, আর উনি আমার জন্য পুরো জীবনটা স্যাক্রিফাইস করে দিয়েছে। আমার বাবা, আমিও শুধু এনাকে খালি ফটোতেই দেখেছি, ইনি আমাদের সাথে নেই। দিল্লিতে থাকতাম তখন দেখা করতে এসেছিলেন, আমাকে দেখতে এসেছিলেন কিনা আমি জানি না, কিন্তু মায়ের সাথে ঝগড়া করতে এসেছিলেন। দুজনের মধ্যে ভালোবাসা ছিল কিনা আমি জানি না, কিন্তু যতদূর আমি জানি এদের মধ্যে বনিবনা হতো না। নরেন্দ্র, কি উল্টো পাল্টা বলছিস? আমি সত্যিই তো বলছি, ওই অনাথ বাচ্চাটার কারণেই সবকিছু। হাই, কি হলো শিবা, রাগ করেছো? আমি কোনো ভুল করেছি? কিছু তো বলো। পার্সোনাল প্রবলেম। ও, ব্যক্তিগত, আমাকে বলা যায় না। ভেবেছিলাম তুমি আমাকে নিজের ভাবো, কিন্তু আমি ভুল ছিলাম। আমারও সেই একই অবস্থা। এটা কি বলছো? কস্তুরি, শিবা, ¶¶
শিবা যাওয়া যাক, চলো। আরে একি, তোমার গায়েতে জ্বর মনে হচ্ছে। বাবাকে বাই বাই বলো, বেড়াতে যাবো। হ্যাঁ বলো, এনাও। হ্যাঁ তুমি গাড়ি নিয়ে যাও, আমি ওকে ডাক্তারের কাছ থেকে দেখিয়ে আসছি। কিন্তু সবাই তোমার জন্য অপেক্ষা করবে। আমাকে আগেই বলা উচিত ছিল না বাবা? তোমার স্বামী এখনো আসেনি? উনি জানেন ঠিক সময় চলে আসবে। ঠিক আছে, আসছে হয়তো। কস্তুরী, কস্তুরী, আই এম সরি, আমি শিবার স্কুলে গেছিলাম, আজকে স্পোর্টস ডে ছিল না? দেখো ও কাপ জিতেছে, গোল্ড মেডেলও জিতেছে। দেখো 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 দেখো, চলো চলো এবার স্নান করে তৈরি হয়ে নিতে হবে। চলো তাড়াতাড়ি, চলো 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 চলো। হ্যালো শিবা, কোথায়? ও ঘুমোচ্ছে, ওকে উঠিয়ে দাও। ওকে। কাঁদবে না শিবা, মা আছে না তোমার সাথে? শিবা, এই তো আমার সোনামি। শিবা কোথায়? গৌরী, নরেন্দ্রকে নিয়ে যাও। শিবা কোথায়? কেন শিবা করছো বলো? শিবা এখানে নেই, ওকে আমি অনাথ আশ্রমে পাঠিয়ে। কি বললে? অনাথ? আমার ওকে ভালো লাগে না। হঠাৎ তোমার কি হলো? মনের মতো কিছু আর দেখায় অন্য কিছু, আমি এগুলো পছন্দ করি না। আর এখন তো আমাদের নিজেদের বাচ্চা আছে, শিবার কি দরকার? আই এম নট এ হিপোক্রেট। এখন শিবার কোনো মূল্য নেই আমাদের কাছে। কেন শিবা শিবা করে ওর নাম জড়ছো? কি কথা বলছো তুমি? শিবা আমাদের ছেলে, তোমার মধ্যে মমতা নেই নাকি? মমতা আছে, কিন্তু সেটা শুধু আমার নিজের ছেলের জন্য। ওই আমাদের সবকিছু, শিবার জন্য আমাদের ঘরের সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে। আমার তো কোনো মূল্যই নেই। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? একটা ছোট ছেলের মধ্যে আশা জাগিয়ে এসব কি করছো তুমি? একটু চুপ করো, আমি একজন মা, আমি আমার কর্তব্য খুব ভালো করে জানি। আমার জন্য আমার ছেলের ভবিষ্যৎ অনেক বেশি জরুরি। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। কোথায় যাচ্ছো তুমি? আগে ঠিক করে যাও, ওই অনাথ ছেলেটা জরুরি না আমরা। আবার যদি তুমি ওকে অনাথ বলো আমি তোমাকে মেরে ফেলবো। মেরে ফেলো? আমাদের দুজনকে প্রাণে মেরে ফেলো। ওর প্রতি এত ভালোবাসা, জানি না কোথায় জন্ম হয়েছে, কার বাচ্চা, হয়তো তোমারই হতে পারে। কি বললে? আমি বললাম ও তোমার অবৈধ সন্তান। ও আমার? ছি, কোথাও গিয়ে মরো তুমি। আয় 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 আয়। দাদা। কস্তুরী। ম্যাডাম এটা এখানে রেখে চলে গেল। শিবা একটা কথা বলি, তোমার এটা ভেবেই খারাপ লাগছে যে ওরা তোমার জন্য আলাদা হয়ে গেছে, তাই না? ছোট বয়সে যা হয়েছে তার জন্য তুমি নিজেকে কেন দোষী মনে করছো বলো তো? অ্যাকচুয়ালি এতে তোমার কোনো দোষ নেই। এসব বাদ দিয়ে ভাবো ওদের কিভাবে এক করা যায়। তুমি এটা করতে পারবে। থ্যাংকসও বললো না। আমাদের মধ্যে থ্যাংক ইউর প্রয়োজন আছে? না। চুপ করো, আমি ওটা রাগ করে বলেছিলাম। সরি ডিয়ার, আমি তোমার থেকে দূরে যেতেই চাই না। তাহলে যেও না। সত্যি? এই ঘরে যা। দেখলে চিন্তায় পড়ে গেলে। এই দাঁড়া 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 দাঁড়া, আমি চলে গেলে তুমি খুশি হবে তো? এই টেস্ট করছো? আমি কেন পরীক্ষা নেব? তুমি কি আমায় ভালোবাসো নাকি? যদি ভালোবাসো তাহলে বলো না কেন। I love you. Yeah! I love you. Hey, hey, hey. Hey. আমাদের লাভের জন্য তোমাকে যেতেই হবে। হ্যালো ব্রাদার, তোমরা খুশি থাকলেই আমি খুশি হব। এসো পূজা, হ্যাপি? আর একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ? আমার জন্য? বাবা!
সরি বাবা, আমি রাগ করে তোমাকে অনেক কিছু বলেছি, আমাকে ক্ষমা করে দাও বাবা। আমারও তো দোষ ছিল, এসব হয়েছে আমার কারণে। আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি। এরকম বলো না, আমাদের আবার এক করে দিল নরেন্দ্র। আমি ওকে থ্যাংকস বলতে চাই। নরেন, থ্যাংক ইউ। আঙ্কেল, আমাকে থ্যাংকস বলবেন না, শিবাকে বলুন। থ্যাংকস, ইউ আর ওয়েলকাম। আঙ্কেল, পুলিশ! শিবা, শিবা, CBCIT। শিবা, এটা কি করছো? শিবা, শিবা, এটা তুমি করতে পারো না। আমি ভিক্ষা চাইছি, এটা করো না তুমি। শিবা, পূজা, কন্ট্রোল ইয়োরসেলফ। পূজা, প্লিজ, পূজা, 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 ছাড়ো। শিবা, ওকে ছেড়ে দাও। শিবা বাবা, এটা সামলাও নিজেকে। ও, শিবা এসে গেছে। সরি, কি গো রামপ্রসাদ, তোমার জন্য আমাদের কত কষ্ট করতে হলো। স্যার ছাত্র সেজে কত মুশকিলের সামনে পড়েছিল, এখন সব শেষ হয়ে গেল। কারেক্ট। কি কারেক্ট? রাস্তাতে সব শেষ করে দেবে। রাজা রায়ের ব্যাপারে তোমরা কি জানো? এখন তোমরা আমাকে ধরেছো, একটু পর ও ধরবে, আমার সাথে তোমরাও ওপরে যাবে। এখন তো এই কেস আর কোর্টে যাবেই না। কমিশনার স্যার, আই এম সরি। চলো। কমিশনারের ছেলে ভাবতে পারেননি না যে আমি আসবো? শিবা, জানেন ইনি কে? জানি, আমার বন্ধু, কিন্তু আমার একমাত্র শত্রু। ওকে এখানে এনে তুমি খুব ভালো কাজ করেছো। এই ভালো কাজটাকে আমি এখানেই শেষ করতে চাই, না হলে তুমিও আবার সবার মতোই। আর সবার মতো কি? যখন আমি ওকে এখান থেকে নিয়ে যাব, তখন তুমি আমার উপর হামলা করবে বা ওর মেয়েকে তুলে নিয়ে যাবে। সবাই তো এটাই করে। ইউ শুড ডু সামথিং ডিফারেন্ট। কারেক্ট। আমি ওকে একেবারে মেরে ফেলবো, ঠিক করেছি। থ্যাংকস। এখন তোকে মারার জন্য আমার কাছে পুরোপুরি অধিকার আছে। আছে কি না? আছে কি না? আছে। উনি যখন আপনাকে মারতে বলবেন তখনই মারতে পারবে। রাজা রাও, তুমি যদি এখন রামপ্রসাদকে মারার চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো, আর যদি না মারো তাহলেও আমি তোমাকে মেরে ফেলবো। এখানে একটা কথা নিশ্চিত যে তোমার মৃত্যু আমার হাতেই হবে। কিরে, তুই তো ভিলেনের মতো কথা বলছিস। ভিলেনের জন্য আমি ভিলেন।
বন্ধুর সাথে শেষবারের মতো কিছু কথা বলতে চাও? ওর সাথে আমি কথা বলতে চাই না। গুড। সবার আগে একে আর তারপর ওকে, দুজনকে শেষ করে দাও।
ইকবালকে বলিস ও কেমন আছে আমি জানতে চেয়েছি। উনি আপনাকে মারতে এসেছিলেন, সব উল্টো পাল্টা হয়ে গেল, আপনি আমাকে মেরে ফেলুন। বউ বাচ্চা নিয়ে সুখে সংসার কর। আগে কি বলবি একবার ভেবে নিয়েছিস তো? তাহলে সেইভাবে কথা বলতে হবে। কিন্তু আমরা যে আজকে এত খুশি তার কারণ হলো শিবা। কিন্তু আছে কোথায়?